গর্ভাবস্থার পুরো সময়টি গুরুত্বপূর্ণ তবে গর্ভাবস্থার শেষ দিকে গর্ভবতী মা এবং পরিবারের কিছু অতিরিক্ত করণীয় রয়েছে যা আজকে ভিডিওতে জানতে পারবে গর্ভাবস্থার শেষ তিন মাস বা সাতাশ থেকে চল্লিশ সপ্তাহকে তৃতীয় টাইমিস্টার ধরা হয় যারা ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মা হতে চলেছে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে আপনার গর্ভকালীন তিন ভাগের দুই ভাগ সময় পার হয়ে গেছে এ সময়ে আপনার পেটও মোটামুটি বড় হয়ে গেছে শেষ তিন মাসে আপনার পেট আরও বড় হবে সেই সাথে বাচ্চাটাও ধীরে ধীরে বেড়ে উঠবে গর্ভাবস্থার শেষ তিন মাসে গর্ভের বাচ্চা ও মায়ের মধ্যে কি কী পরিবর্তন আসে এবং এ সময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন প্রথমেই জানুন গর্ভের বাচ্চার পরিবর্তন সমূহ হাড় সাধারণত সাত মাস থেকে আট মাসে কার্টিলাস ছাড়ে পরিণত হতে থাকে এই সময়ে হাড়ের গঠনে বাচ্চার প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন পড়ে তাই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না বাচ্চা তার প্রয়োজনীয় সব কিছু আপনার শরীর থেকে গ্রহণ করবে এ সময়ে চুল ত্বক ও নখেরও ব্যাপক পরিবর্তন হয় বত্রিশ সপ্তাহের দিকে বাচ্চা পুরোপুরি দেখতে সক্ষম হয় এ সময় বাচ্চার শরীরে মোমের মতো ভার্নিক্সের আস্তরণ পড়ে যেটা গর্ভের পানি থেকে তকরে রক্ষা করে এছাড়া বাচ্চার শরীরে লালঙ্গ নামক পশমের সৃষ্টি হয় সাথে নখও পুরোপুরি তৈরি হয়ে যায় ব্রেন শেষ তিন মাসে ব্রেনের উন্নয়ন সবচেয়ে দ্রুত ঘটে এ সময়ের মধ্যে চোখের পলক ফেলা স্বপ্ন দেখা ব্রেনের মাধ্যমে নিজের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে শিখে যায় সাঁত্রিশ সপ্তাহের মধ্যে প্রায় সকল বাচ্চার মাথার নিচে নামতে শুরু করে কিছু কিছু ব্যতিক্রম ব্যতীত দুনিয়ায় আগমনের জন্য বাচ্চাও শেষ সময়ে প্রস্তুত হয়ে ওঠে পরিপাকতন্ত্র গর্ভাবস্থার শেষ সময়ে বাচ্চার দেহে মিকোনিয়াম নামক মলের সৃষ্টি হয় এই মিকোনিয়াম মূলত রক্তকণা ভার্নিক্স ও লানোগ সমন্বয়ে গঠিত এই মল বাচ্চার ক্ষুদ্রান্তে জমা হতে থাকে পঞ্চন্দ্রিয় উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চার পঞ্চন্দ্রিয় পুরোপুরি সক্রিয় থাকে মানে বাচ্চা স্পর্শ ঘ্রাণ শ্রবণ আলোতে সংবেদনশীলতা অর্জন করে গর্ভবতীর দেহে পরিবর্তন ভিতরে সক্রিয় একটি বাচ্চা বৃহদাকার পেট সহ গর্ভবতীর দেহেও আসে নানা পরিবর্তন আসুন জানি পরিবর্তনগুলো পেটে ব্যথা পেটের চামড়া হঠাৎ টানলে যেমন ব্যথা লাগে ঠিক তেমনি খুব ধীরে ধীরে পেট যেহেতু বড় হচ্ছে তাই সেখানে একটা টান টান অনুভূতির সৃষ্টি হয় যা ব্যথা হিসেবে আপনি মনে করেন হালকা এই পেট ব্যথার সাথে আপনাকে মানিয়ে চলতে হবে ক্লান্তি বোধ অল্পতেই হয়তো আপনি হাঁপিয়ে উঠবেন বা ক্লান্তি বোধ আপনাকে ধীর গতির করে তুলবে তাই এ সময় পর্যাপ্ত খাওয়া দাওয়ার প্রতি নজর দেওয়া উচিত সেই ঠিক মতো ঘুম নিশ্চিত করতে হবে বুকে পড়া। গর্ভকালীন শেষ সময়ে আপনার জরায়ু পাকস্থলী ও তার উপাদানগুলো উপরের দিকে চাপ পড়তে থাকে যার ফলে সৃষ্ট গ্যাসে আপনার বুকে জ্বালা পড়া হতে পারে জ্বালাপোড়া বেশি হলে ডাক্তার দেখিয়ে হালকা কিছু ওষুধ খেতে পারেন সংকোচন প্রসারণ সন্তান প্রস প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আপনার জলায়ুতে থেমি থেমি সংকোচন প্রসারণ হবে যেটা আপনার কাছে ব্যথা হিসেবে মনে হতে পারে তবে এটি কিন্তু স্বাভাবিক ঘটনা ভ্যারিকোস ভেইন। অনেক গর্হতির শেষ দিকে ভ্যারিকোস ভেন দেখা যায় মূলত রক্তবাহী নালী এ সময়ে বাইরের দৃশ্যমান হয়ে উঠতে পারে দেখতে একটু অদ্ভুত হলে এটাও স্বাভাবিক মূলত রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে তবে সন্তান প্রসবের পর এমনটা ঠিক হয়ে যাবে ফাটা দাগ ক্রমবর্ধমান বাচ্চার কারণে পেটের চামড়াতে প্রচণ্ড চাপ পড়ে যার ফলে পেটে হয়তো ফাটা ফাটা দাগে সৃষ্টি হবে যদি চুলকানি অনুভব করেন তাহলে ভেজ দিন ব্যবহার করুন কোমরে ব্যথা শেষের দিকে কোমর ব্যথা আরও বাড়বে বাচ্চাকে নর্মালে প্রসবের জন্য আপনার নিচে অংশের হারগুলোর জয়েন্ট ঢিলে হতে পারে এর ফলে আপনি খুবই তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করতে পারেন অদ্ভুত স্বপ্ন প্রথমবার গর্ভবতীরা বাচ্চাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন বাচ্চাটা ঠিকমতো প্রসব হবে কিনা প্রসব ব্যথা সহ্য করতে পারবেন কিনা বাচ্চাটা দুনিয়াতে আসলে ঠিকমতো মতো লালন পালন করতে পারবেন কি না এরকম চিন্তায় অনেক নারীরাই এ সময়ে স্বপ্ন দেখেন এতে চিন্তিত হওয়ার কিন্তু কিছুই নেই প্রস্রাবের পরিবর্তন এ সময়ে গর্ভবতী ব্লাডার যেখানে মূত্র জমা থাকে সেখানে প্রচণ্ড চাপ থাকে যার ফলে ঘন ঘন প্রস্রাব হতে দেখা যায় এছাড়া হাঁচি কাশি বা জোরে হাসলে আপনার প্রস্রাব লিক হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা পুরোটাই স্বাভাবিক বিষয় স্তন নিঃসরণ বাচ্চার দুগ্ধ তৈরি প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয় তবে বাচ্চার বুকের দুগ্ধ তৈরি পুরো প্রক্রিয়া এ সময় সমাপ্ত হয় অনেকের স্তন থেকে ঘন বা পাতলা তরণ নির্গত হতে পারে আবার অনেকের নাও হতে পারে দুটোই স্বাভাবিক ঘটনা শেষ তিন মাসে করণীয় গর্ভের বাচ্চার নড়াচড়ার প্রতি খেয়াল রাখুন শেষের দিকে পেটের জায়গা কম থাকার কারণে নড়াচড়া বেশি করতে পারে না তার গতিবিধি নিয়মিত কিন্তু ঠিকই থাকবে নড়াচড়া অনেক কমে গেলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে নিজের ওজন ঠিকমতো বাড়ছে কিনা না সেটাও কিন্তু যাচাই করতে ভুলবেন না আপনার ওজন ঠিক আছে কিনা জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আপনার উচ্চতা গর্ভধারণের আগে ওজন ও কত সপ্তাহ চলছে সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না ডাক্তার নিষেধ না করে থাকলে ঘরের হালকা কাজকর্মের মাধ্যমে সক্রিয় থাকুন দৈনিক কুড়ি মিনিট হাঁটার চেষ্টা করুন শেষ ট্রাইমেস্টারে অন্তত দুইবার ডাক্তারের চেকআপে যাওয়া উচিত আঠাশতম সপ্তাহে এবং চৌত্রিশতম সপ্তাহে ডাক্তার দেখান আপনার ও বাচ্চার শারীরিক অবস্থা সম্পর্কে এ সময় আপডেট পাবে সন্তান কোথায় জন্ম দিতে চাচ্ছেন সে বিষয়ে এখন থেকে পরিকল্পনা করুন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনার আগে সেরে ফেলুন যদি ঘরে প্রসব করতে চান তাহলে প্রশিক্ষিত দায়ের খোঁজ রাখুন এবং দরকারি মুহূর্তে কোন ডাক্তারকে কল করবেন সেটাও জেনে রাখুন প্রসবের সময় অনেকের হঠাৎ রক্তের প্রয়োজন হতে পারে তাই আপনার গ্রুপের কমপক্ষে তিনজন রক্তদাতার খোঁজ রাখুন সাথে সাথে অর্থনৈতিক বিষয়ে আগে প্রস্তুত থাকুন খাওয়া দাওয়া আগে যেমনটা করছিলেন তেমনটাই চালিয়ে যান খাওয়ার অরচি থাকলে ডাক্তারের পরামর্শ নিন সাধারণত চল্লিশ সপ্তাহে একটি গর্ভকাল পূর্ণ হয় কিন্তু সাঁত্রিশ সপ্তাহের পর যে কোনো সময় সন্তান প্রসব হতে পারে সে অনুযায়ী মানসিক প্রস্তুতি রাখুন এবার জানুন শেষ তিন মাসে আপনার কী কী কাজ বর্জনীয় করতে হবে ভারী যে কোনো কাজ বা ব্যায়াম এড়িয়ে চলুন অ্যালকোহল অতিরিক্ত চা কফি সিগারেট থেকে দূরে থাকুন আপনার পরিবারে কেউ সিগারেট পানে অভ্যস্ত থাকলে তার মুখের গন্ধ থেকে দূরত্ব বজায় রাখুন ডাক্তারি প্রেসক্রাইব ছাড়া কোনো রকম কোনো ওষুধ খাবেন না কাঁচা অধোয়া মাছ মাংস কাঁচা দুধ খাওয়া থেকে এড়িয়ে চলুন দূরপাল্লার ভ্রমণ করতে যাবেন না ক্রমবর্ধমান পেটের কারণে আপনার ওজনের ভারসাম্যও পরিবর্তিত হবে তাই পড়ে যাওয়া থেকে নিজেকে সতর্ক রাখুন দরকার হলে কারো সাহায্য নিন অনেক নিয়মকানুন মেনে চলা শারীরিক নানা পরিবর্তন ব্যথা অসংখ্য বিধিনিষেধের বিনিময়ে একটি সুস্থ সুন্দর সন্তান পেতে চলেছেন এই ভেবে হাসি খুশি থাকার চেষ্টা করুন পরিবারের সবার উচিত গর্ভবতীর জন্য সুন্দর পরিবেশ বজায় রাখা আশা করি ভালো থাকবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করবেন আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন